হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমার নাম আরিয়ান বেলায়েত। তো আমরা আজকে চলে এসেছি ওয়াটার ওয়াটার আইল্যান্ডে। আজকে আমরা এখানে অনেক আনন্দ করব, আমরা এখানে ব্লগ করব। তো আপনারা শেষ পর্যন্ত আমাদের ব্লগটি দেখুন। তো লেটসি গাইস, এখানে আমাদের এন্ট্রি, এখানে ঢুকলাম আমরা। এখন আমার যে ফাদার, বাবা যে আমার, সে এখন টিকিট নিয়ে আসলো। আমরা এখন দেখবো ভিতরটা। গাইস একবার দেখুন কি অসাধারণ, গাইস দেখুন একবার। গাইস সামনেই আছে ওয়াটার আইল্যান্ড। তো গাইস সামনে যেতে যেতে আপনাদের পুরো জায়গাটি ঘুরে দেখানোর চেষ্টা করব আমি। তো গাইস দেখুন, ওখানে অনেক রাইড রয়েছে। এখানে বাচ্চাদের জন্য এটি অনেক অসাধারণ একটি জায়গা। আপনারা এখানে চাইলে আপনাদের শিশুদের এখানে চড়াতে পারেন। গাইস দেখুন কি সুন্দর সুন্দর জায়গা। তো গাইস সামনে যেতে যেতে আমরা অনেক ডাইনোসর দেখতে পাবো, সেগুলো আপনাদের আমি দেখাবো। তো চলুন আমার সাথে। গাইস উই দেখুন গাইস, কত বড় একটি ডাইনোসর। গাইস ডাইনোসর পেয়ে যে বাচ্চাটি চড়ে আছে, তার লেজ নড়তেছে, এবং তার মা দেখুন মুখ বন্ধ হচ্ছে এবং খুলে যাচ্ছে। তো গাইস উই দেখুন একটি ডাইনোসর। গাইস এখানে একটি আমরা সামিয়া নেতাঙ্গানো একটি জায়গা দেখতে পাচ্ছি। ওখানে আমাদের এন্ট্রি নিষেধ, ওখানে কী ওটা আমরা নিজেও বলতে পারবো না। তো গাইস সামনে যেতে যেতে অনেক মজা করবো আমরা। এই দেখুন গাইস আর একটি ডাইনোসর, এর মাথা হচ্ছে। গাইস এ অনেক জন্য শব্দও করছে। গাইস একবার দেখুন আপনারা, গাইস দেখুন কি অসাধারণ একটি পার্ক। অবশ্যই আমি ডাইনোসর ভয় পাই, কিন্তু এখানে যেহেতু এটা নকল তাই আমি ভয় পাচ্ছি না, কিন্তু এটা অনেক সুন্দর। গাইস এই দেখুন, এরা একই গ্রুপের মানুষ, এরা একই ড্রেস, একই প্যান্ট, এবং একই জায়গায় চাকরি করে। গাইস কি সুন্দর দেখুন গাইস। তো গাইস সামনে রয়েছে আমাদের ওয়াটার আইল্যান্ড, ওখানে যে আপনাদের দেখাবো। গাইস এই দেখুন গাইস, আমরা চলে এসেছি ওয়াটার আইল্যান্ডের ভিতরে। গাইস একবার দেখুন, জাস্ট দেখুন একবার। গাইস কত অসাধারণ একটি জায়গা। আমাদের পাশে চেঞ্জিং রুম আছে, ওখানে আমরা অনেক কিছু করতে পারবো। গাইস এই দেখুন গাইস, আমাদের এখানে আরও একটি ডাইনোসর আছে। গাইস সামনে যে আমি আপনাদের একটি জিনিস দেখাবো, চলুন। সামনে রয়েছে একটি অসাধারণ একটি হোটেল, ওখানে আমাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা রয়েছে, ওটা আমি আপনাদের পরে দেখাবো। এখন আপাতত আমি আপনাদের ওই ওয়াটার আইল্যান্ডের ভিতরে ঘুরে দেখাই। তো চলুন গাইস দেখুন সামনে এন্ট্রিটাকে সুন্দর করে সাজানো। গাইস আমরা অবশেষে চলে আসলাম ওয়াটার আইল্যান্ডের ভিতরে টিকিট কেটে। গাইস ওখানে ডিজে গান হয়, ডিজে পার্টি হয়, এখানে অনেক কিছু হয়। গাইস একবার দেখুন জায়গাটা, কি অসাধারণ একটি জায়গা। গাইস তো দর্শক সামনে যে দেখতে পারবো আমরা, একটি বালতির উপর পানি পড়ছে, এবং পানিটি বালতি ওখান থেকে পড়ছে এবং তা মানুষের গায়ে পড়ছে। গাইস সোজা দেখতে পাচ্ছেন একটি বাসা, ওই বাসাতে রয়েছে মহিলাদের এবং পুরুষদের চেঞ্জিং রুম, ওখানে লকার রয়েছে, ওখানে নানান ধরনের যাবতীয় অনেক ব্যবস্থা রয়েছে। আমরা ওখানে চাইলে আমাদের লকারটা কিনতে হবে, যদি আমরা চাই তাহলে ওখানে আমাদের ব্যাগ, স্যান্ডেল, কেস ইত্যাদি নানান ধরনের জিনিস আমরা ওখানে রাখতে পারবো। গাইস একবার আপনার জায়গাটি দেখুন গাইস, এটি অনেক বড় জায়গা, এখনও আপনাদের দেখানো অনেক বাকি আছে। তো আপনারা ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন, এই জায়গাটা অত্যন্ত সুন্দর। আপনারা যদি ভিডিওটি না দেখেন পুরো তাহলে আপনাদের ভুল হয়ে যাবে। এই দেখুন গাইস আমার বাবা এসে কী করছে। গাইস দেখুন গাইস, সে ফোন, তার হাতে টিকিট তো দেখছেন গাইস, হাতে একটি টিকিট দেখানো আছে। ওইটা ছাড়া আপনাদের এখানে ঢোকা বা এন্ট্রি করা একদম নিষেধ, ওটা আপনার লাগবেই। গাইস এই দেখুন সামনে একটি সুখী একটা পাখি আছে, আমি নামটা অতটা জানি না। পাখিটি দেখুন গাইস, দেখছেন আপনারা কত বড় একটি পাখি।
ওটা আসল পাখি না হলেও দেখতে কিন্তু আসল আসলই লাগে। গাইস আমরা সামনে যাচ্ছি, সামনে যেতে যেতে ও একটি জিনিস দেখলাম, এখানে একটি গাছ আছে, আপনারা দেখছেন নাকি আমি বলতে পারবো না, ওই গাছের পরে হনুমান, ছোট্ট ছোট্ট হনুমান পাখি, ছোট্ট ছোট্ট ডাইনোসর এসব ঝুলানো আছে। তো আমার বাবা মজা করে বলতেছিল কি হনুমানটা নাকি আমি গাইস, তা সবাই এই কথা শুনে হাসতেছিল। তো অবশেষে আমাদের সব ঘোরা হয়ে গেল জায়গাটি, আমরা এখন বের হতে চলেছি, আমরা বের হয়ে যাচ্ছি এক্সিট ঘর এটা। এই যে আমাদের টিকিটটি নিলাম আমরা এবং বের হয়ে গেলাম, সামনে আমাদের গাড়ি রয়েছে, তো আপনারা সঙ্গে সঙ্গে থাকুন আমাদের। গাছ দেয়ালের নকশাগুলো দেখছেন আপনারা একবার, কত আধুনিকভাবে নকশাগুলো আঁকিয়েছে তারা। এখানে অনেক ধরনের মানুষ পিকনিক করতে বাছে করে আছে, তাদের এখানে বয়ে এসে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। এখানে কি সুন্দর জায়গা গাছ, একবার দেখুন আপনারা। এখানে আমার সামনে কালো ড্রেস পরে একটি লোক যাচ্ছে, সে ছিল আমার চাচা, মূলত তার জন্যে আমরা এখানে এসেছি, সে নিয়ে এসছে আমাদের। এখানে এখানে নামাজ হচ্ছিলো জুম্মার গাইস, এখন তারা যাচ্ছে নামাজ পড়তে, তারা নামাজ পড়তে দেওয়ার জন্য হাঁটতেছে। এখানে ছোট্ট একটি মসজিদ রয়েছে, মসজিদ নাকি কি আমি বলতে পারবো না, উপরে টিন দেওয়া এবং নিচে একটি পাথরের রুম ঘর, ওখানে তারা নামাজ পড়ছে, আজান দিচ্ছে এবং বিভিন্ন ধরনের দুয়া কালাম শোনাচ্ছে তারা। এই যখন গায়ে ছিলেন তারা নামাজ শুরু করেছে, সামনে দেখুন বিভিন্ন ধরনের বাস, বিভিন্ন ধরনের গাড়ি এবং বিভিন্ন ধরনের ট্র্যাকও রয়েছে। এখানে তারা অনেক মজা করতে আসে যারা, এখানে যদি যারা যারা ভিডিও দেখছেন আমাদের, তারা এখানে না আসলে তারা মিস করবে। আপনাদের যাই হোক একবার এখানে এসে দেখা দরকার। আমরা যে প্রথমে গাড়ি নিয়ে প্রথম জায়গাতে যেখানে ঢুকলাম না, ওখানে অনেক সুন্দর ইয়ে ছিল, এন্ট্রি পথটা ছিল, ওইটা আপনাদের দেখানো হয়েছে কি না ওটা আমি বল, ওটা আপনাদের দেখানো হয়নি কিন্তু ওটা অনেক সুন্দর ছিল। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন গাইস, দেখুন একবার। পাবেন আপনারা এখানে একটি চিড়িয়াখানা আছে কিন্তু এটা আমাদের জন্য প্রবেশ নিষেধ, এটা এটা শুধু যারা চিড়িয়াখানা থেকে পশু পাখি নিয়ে যায় তাদের জন্য এই জায়গাটা। তো গাইস নামাজ শেষ হলো, আমরা এখন যাচ্ছি আবার ওই রিসোর্টের ভিতরে। আমরা কিন্তু যাওয়ার আগে আমাদের যে ছোট ভাই বোন আছে তারা কিন্তু ওখানে নেমে গিয়েছে অলরেডি, তাদের গোসলও করতেছে এখনো তারা, আর আমরা এখানে নামাজ কালাম শেষ করে এখন ওখানে যাচ্ছি আমরা। তো আপনারা গাইস আমাদের সঙ্গে থাকুন, আপনারা অনেক বিনোদন পাবেন গাইস, দেখুন যা একবার দেখুন আপনারা কি সুন্দর জায়গাটি, সুন্দর না গাইস? এসে তাই এমন করছে সে গাইস, এটি আমার ভাই, সে অনেক অত্যন্ত দুষ্টু একটা ছেলে, আর তার পাশে যে আঙ্কেল তাকে আমরা চিনি না, সে এখানে বসছে এমনি। তো গাইস এইটি হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, তো আপনারা দেখছেন এইটাই হচ্ছে আমাদের সার্ভিস। তো গাইস আল্লাহ হাফেজ, পিস।